হ্যালো গায়েস আমি বিবেক আমরা আগের ভিডিওটিতে আয়তলে কিভাবে আঁকা হয় তা শিখেছি যারা এখনও আগের ভিডিওটি দেখো তারা উপরের আই বটমে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নাও অথবা নিচের ডেসক্রিপশান বক্সে আগের ভিডিওটি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারো তাহলে শুরু করার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিবেক ম্যাথ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফিকেশান একে বলা হয় পরিসংখ্যা বহুবুজ একে গ্রাফ কাগজে আঁকার জন্য এই ছকের যে দুটি ফাঁকা স্থান রাখা হয়েছিল তা পূরণ করতে হবে চলো পূরণ করা যাক তাহলে এখানে আছে তেরো এখানে হয়েছে বারো অর্থাৎ এক কমেছে এখানে আছে সাত তাহলে এখানে এক কমে হবে ছয় এবং এদের দুজনকার মধ্যে পার্থক্য পাঁচ তাহলে এর থেকে পাঁচ বিয়োগ করলে হয় কত এক অর্থাৎ এই ছকটি হবে এক থেকে ছয় তাহলে কি কন্টিনিউয়াস করার জন্য এর সাথে পয়েন্ট ফাইভ বিয়োগ তাহলে একের সাথে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে হয় জিরো পয়েন্ট ফাইভ এবং এর সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে হয় সিক্স পয়েন্ট ফাইভ মধ্যপান দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ ছয়ের সাথে এক যোগ করলে সাত সাথে কে দুইটি ভাগ করলে হয় থ্রি পয়েন্ট ফাইভ শ্রেণীর দৈর্ঘ্য সিক্স পয়েন্ট ফাইভের সাথে জিরো পয়েন্ট ফাইভ প্রয়োগ করলে হয় ছয় আর এখানে তো কোনো এটা তো ছকে ছিল না তাহলে অস্ট্রেলিয়া দলের রান কত এখানে জিরো এখানেও ইন্ডিয়া দলের রান কত জিরো একইভাবে এখানে শেষ হয়েছে তিরিশে তাহলে এখানে হবে একত্রিশ এবং ডিফারেন্স যেহেতু পাঁচ তাই একত্রিশের সঙ্গে পাঁচ যোগ করলে হয় ছত্রিশ তাহলে এই ছকটা হবে একত্রিশ থেকে ছত্রিশ এর সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে হয় তিরিশ পয়েন্ট ফাইভ এবং এর সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে হয় ছত্রিশ পয়েন্ট ফাইভ মধ্যমান দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে কত পাই দেখি একত্রিশ প্লাস ছত্রিশ বাই দুই সমান সাত তিনা তিনে যোগ করলে ছয় বাই দুই সমান দু তিনে ছয় দু তিনে ছয় দশমিক দু পাঁচে দশ তাহলে কত পেলাম তেত্রিশ দশমিক পাঁচ দুটোকে বিয়োগ করলে কত হয় ছয় এটাও তো ছকে ছিল না তাই এখানে অস্ট্রেলিয়া দলের রান জিরো এবং ইন্ডিয়া দলের রানও জিরো আগের মতো গ্রাফ কাগজে এরকম একটা ছক করে নিতে হবে যেখানে এক সক্ষ বরাবর থাকবে বলের সংখ্যা এবং ও আয়ক্ষ বরাবর এখন লিখেছি ইন্ডিয়া দলের রান একটু পরে এখানে অস্ট্রেলিয়া দলের রানটাও লিখব খেয়াল রাখবে এখানে এক সক্ষ বরাবর শুধুমাত্র মধ্য মানগুলি বসবে অন্য কিছু নয় আগেরটাতে বসেছিল সীমানা সেটা ছিল আয়তলেক এখানে তৈরি করছি পরিসংখ্যা বহুবুজ তাই এখানে এক শক্ষ বরাবর শুধুমাত্র বসবে মধ্যমান বারবার এটা বলা হচ্ছে খেয়াল রাখবে তাহলে মধ্যমান শুরু হয়েছে থ্রি থেকে কিন্তু এখানে আছে শূন্য কোথায় থ্রি পয়েন্ট ফাইভ তা তো জানি না তার জন্য কিছুটা ঢেউ খেলানো দাগ দিয়ে এখান থেকে থ্রি শুরু করলাম তোমরা যতটা খুশি ঢেউ খেলানোর দাগ দিতে পারো কিন্তু কম করে দেবে দেখতে ভালো লাগবে একইভাবে ঠিক পাঁচ ঘর পরে তারপরের মধ্যমানটা অর্থাৎ নাইন পয়েন্ট ফাইভ ঠিক আবার পাঁচ ঘর পর তারপরের মধ্যমানটা পনেরো পয়েন্ট ফাইভ আবার ঠিক পাঁচ ঘর পর তারপরের মধ্যমান একুশ পয়েন্ট ফাইভ পাঁচ ঘর পর পরের মধ্যমান সাতাশ পয়েন্ট ফাইভ এবং একদম শেষে শেষের মধ্যমান তেত্রিশ পয়েন্ট ফাইভ ওয়াই অক্ষ বরাবর ইন্ডিয়া দলের রানগুলি লিখি তাহলে ইন্ডিয়া দলের রান প্রথমে জিরো এখানেই জিরো তারপরে আছে ষোলো এখানে দশ এখানে পনেরো এখানে ষোলো তারপরে আছে বারো তাহলে এখানে দশ এগারো বারো তারপরে আছে কুড়ি তাহলে এখানে কুড়ি তারপরে আছে পনেরো এখানে পনেরো একদম শেষে জিরো তো এখানে জিরো তো লিখিয়েছি এরপর থ্রি পয়েন্ট ফাইভের সোজা উপরের ছবির মাধ্যমে দেখো ইন্ডিয়া দলে রান কত আছে আছে কত জিরো তাই এখানেই রয়ে গেল কিন্তু নাইন পয়েন্ট ফাইভের সোজা সোজা কত আছে ষোলো তাই নাইন পয়েন্ট ফাইভের জায়গায় সোজা সোজা গিয়ে লিখলাম ষোলো পনেরো পয়েন্ট ফাইভের কত আছে বারো তাহলে পনেরো পয়েন্ট ফাইভের ঠিক সোজা গিয়ে বারো একুশ পয়েন্ট ফাইভে আছে কুড়ি তাহলে একুশ পয়েন্ট ফাইভের কুড়ি সোজা সোজা এখানে কুড়ি সাতাশ পয়েন্ট ফাইভ পনেরো তাহলে পনেরো কোথায় এইখানে পনেরো তারপরে তেত্রিশ পয়েন্ট ফাইভ শূন্য তাহলে এখানে এসে গোল হল এটাকে তোমরা গোল দিয়ে দেবে একটা এরপর কি করবে এই বিন্দুগুলো স্কেলের সাহায্যে যোগ করবে স্কেলের সাহায্যে যোগ করি নাম দিলাম এ বি সি ডিইএফ এটাই ইন্ডিয়া দলের রানের পরিসংখ্যা বহবুঝ এরপর অস্ট্রেলিয়া দলের রানের পরিসংখ্যা বহবুজ এটাতেই আঁকব এখানে অস্ট্রেলিয়া দলের রান লিখে নিয়েছি এরপর ওয়াই অক্ষর বরাবর অস্ট্রেলিয়া দলের রানগুলো লিখি তাহলে প্রথমে আছে জিরো ঠিক আছে তারপরে আছে দশ এটা দশ তারপরে আছে আঠেরো ষোলো সাতেরো এটা আঠেরো তারপরে আছে উনিশ ঠিক তারপরে এটা উনিশ তারপরে আছে চোদ্দো তাহলে বারো তেরো চোদ্দো এইটা উপরের ছবিটিতে থ্রি পয়েন্ট ফাইভের সোজা সোজা অস্ট্রেলিয়ার রান আছে জিরো তাহলে এখানেই হল জিরো নাইন পয়েন্ট ফাইভের আছে দশ তাহলে দশ কোথায় এখানে দশ পনেরো পয়েন্ট ফাইভের সোজা সোজা আছে আঠেরো আঠেরো কোথায় এখানে আঠেরো একুশ পয়েন্ট ফাইভে কত আছে উনিশ তাহলে উনিশ কোথায় এই জায়গাটায় উনিশ সাতাশ পয়েন্ট ফাইভের ঠিক সোজা আছে চোদ্দ এখানে চোদ্দ এবং তেত্রিশ পয়েন্ট ফাইভে জিরো এরপর আমরা এই যে নীল রঙের যে পয়েন্টগুলো এইগুলো যোগ করলেই অস্ট্রেলিয়া দলের রানের গ্রাফটা পাবো চলো যোগ করি তাহলে এ লাল দাগটি নির্দেশ করছে ইন্ডিয়া দলের রান এবং নীল দাগটি নির্দেশ করছে অস্ট্রেলিয়া দলের রান তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই খেলাটিতে ইন্ডিয়া জিতেছে না অস্ট্রেলিয়া জিতেছে এবং কেন একইভাবে তোমরা এই অঙ্কটা এটা এটা করো এখানে লেখ এবং এটার বহুভুজ এটারও বহুভুজ এটারও বহুভুজ অঙ্কন করো